মদিনার মসজিদে নববীতে আযান হলো, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী মসজিদে আসেননি, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, সব সাহাবী আসছেন, আসেননি কে? আল্লাহ অসুস্থ, উঠার মতো ক্ষমতা নেই, এত অসুস্থ, খুব অসুস্থ। সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ আল্লাহর নবীর অনুপস্থিতিতে নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবি ওই ইমামতির জায়গাটায়, বলুন না, এ কি আমরা নাকি? এরকম একটা মাহফিলে মাগরিবের নামাজ হবে, একজন বড় আলেম, যোগ্য আলেম আছেন, তো ওনাকে বলছে হুজুর একটু নামাজের ইমামতিটা করে দেন। যোগ্য আলেমরা ওই ইমামতির জায়গায় যেতে চায় না, ভয় লাগে, কেন জানেন? নিজের নামাজ ঠিক হচ্ছে কি না, আমার পিছনে যত মানুষ দাঁড়াবে ওদের নামাজের দায়িত্ব কার? ওই জন্যে জানারা যোগ্য ব্যক্তি যেতে চান না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুরটা লাফাচ্ছে, ইমামতি করবে তাই। সাহাবীরা এসছেন কিন্তু নামাজের ইমামতিতে কেউ যেতে পারছেন না। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইন্তেজার করলেন নবীর জন্য, আধা ঘন্টা পরে হাসি বেলাল, আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে চলে গেলেন, আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তেজার করছে, মানুষেরা নামাজের অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকিরিন ফানি সন্নি বিন্নাস, আমার আবু বাকার কে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা, আমি যেতে পারবো না বাবা, বেলাল যাও না, কাকে গিয়ে বলো? আমার আবু বকার গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো না। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা, আল্লাহ নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আবু বকার হুজুরের মেয়ে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতি জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বাকে যদি ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবেন, হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন, আমার আব্বাকে দেবেন না, আমার আব্বার মনটা বড়। রাসূল আবাল বললেন, বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালি ইউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতি দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না, সুবহানাল্লাহ বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছে, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছে, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস,
আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজুরা শরীফের ভিতরে যেই না এসেছেন, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবীকে মসজিদে আনা হলো। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার মায়েরা, আল্লাহ নবীকে আগিয়ে দেওয়া হলো। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলে। আর আমরা কি করছি বছরে? আবার ওই তুই তো বলতেছ আমি নবীরে কিরাম ভালোবাসায়, কাগজে যদি লিখি র দন্ত স গয়কাল লয় লয় আকার কি হবে? ওই কাগজে লিখে যদি কাগজ চাটি কি মিষ্টি হবে, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে। আমরা অধিকাংশ মানুষ নবীর ভালোবাসে কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে কম। নবী যেতে পারবেন না, একজন ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, তিনি ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে গিয়ে বসে বসে নামাজের ইমামতি করলেন, সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলেন। আমরা কি করছি? আবার তো অনেক জায়গায় গিয়ে শুনছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা ঈদও পড়েনি, পুরো নাস্তিক, পুরো কি জোরে বলুন না, একদম নাস্তিক। আপনি জানেন এখনো অনেক মুসলমান কবরের আজাব বিশ্বাস করে না। শুনেছেন কোনদিন কবরের আজাব মানে না? ও সকলের জন্য নয়, যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, কবরের আজাব বিশ্বাস করে, ওদের জন্য সপ্তাহে একটা দিন তাও আসে না। আপনাদের এখানে মসজিদ কোথায়? পিছনে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, এই মসজিদের আন্ডারে যত বাড়ি আর যাদের উপরে নামাজ ফরজ, ওরা সবাই যদি মসজিদে অ্যাটেন্ড হয়, হাজির হয়, মসজিদে জায়গা হবে না। ঠিক বলছি না ভুল বলেছি? একতলা থাকলে দুতলা করতে হবে, দুতলা থাকলে নামাজটা কি ফরজ? কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কতটা ভয় আছে তোমার আল্লাহর ভয়? ও যুবকেরা, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমুআতিন বিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে। কটা? তিনটে।
যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নতম, এক তাহাতা সারা নিম্নতম স্থান মানে জাহান্নাম। ডিপ কতটা? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই 70 বছরের গর্ত। চার ইমামের আগে মা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বয়স কত? 9 থেকে 10। একটা বাচ্চা রাস্তার কিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চারা কাঁদলে অন্য মানুষদের জানে একটু দয়া মায়া হয় না? আরে কথা বলেন না কেন? ইমামে আজম গুটি গুটি পায়ে আগিয়ে গেলেন, কি বলছে, বাবা ছেলে তুমি কাঁদছো কেন? বাবা কি হয়েছে তোমার? ভালো কথা জিজ্ঞাসা করছে না খারাপ কথা জিজ্ঞাসা করছে? তো ছেলেটা জবাব দিচ্ছে, আমি কাঁদছি তো আপনার কি? আচ্ছা ওই জায়গায় যদি আমরা হই কি করব? ইমামে আজম কিন্তু রেগে যায়, বাবা ছেলে তুই কাঁদছিস কেন? বাবা তোর কান্নার কারণটা আমাকে একটু বলবি বাবা, কি হয়েছে বাবা? ওই ছেলেটা জবাব দিয়েছিল, ও জগতের ইমাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমার আম্মা জান আমার মুখে আহার দেওয়ার জন্য উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে বড় একটা কাক আমার আম্মা জান উনানের ভিতরে দিয়ে, আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানোর, আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না, আমার আম্মা জান উনানের ভিতর থেকে বড় কাঠটাকে টেনে বার করে ছোট ছোট কাঠ কুচি কুচি কাঠ উনানের ভিতরে দি একবার যেই না আগুন লাগিয়ে দিয়েছেন নজর পড়ে গেল, অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠল, আমার আম্মা জান পূর্বের বড় কাঠটা এবারে যেই না দিলেন অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ও জগতের মা ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা আয়াতে শরীফার কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, উকুদুআন নাসু আল হিজারা, আল্লাহ পাক তার একদল বান্দা বান্দি দিগকে এবং জমিনের পা
পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের খোরাক বানাবে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো কোটি কোটি বাচ্চাগুলোকে আগে যদি জাহান্নামে ফেলে দিয়ে আল্লাহ যদি জাহান্নামটাকে তরিয়ে নেন জ্বালিয়ে নেন, তারপরে যদি বড় বড় লোকগুলোকে আমাদের উপরে যদি ফেলে দেন আমরা জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে যাব। ও জগতের মা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আমার সোনার ছেলেরা ফিরে এসো বাবা, আমি কিন্তু তোমাদের এখানে ভোগলামি দিতে আসিনি, উদর পিণ্ডি বুদুর ঘাড়ে। আম গাছের ছাল জাম গাছে, ফিরে আসো, এখনো সময় আছে। আর জীবনটা নষ্ট করো না, সময় বেশি বাকি নেই। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করো, আজকের কাশ্মীরের দিকে লক্ষ্য করো, প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করো, ওখান থেকে শিক্ষা নাও। কাশ্মীরের দিকে লক্ষ্য করো, খবরদার সপ্তাহ জুমার নামাজটা ছেড়ো নি। অনেকে বলে হুজুর আমরা সব কাজ বাজ করি পরের আন্ডারে, হয় না, না, জুমার দিনে ছুটি নেবে। ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে জুমার দিন, সারাদিন কাজ করলে মনে করো 500 টাকা রোজের দাম পাও। 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা দেয়, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা পড়বে, তোমার রুজিতে বরকত দেবে কে? জোরে বলুন। আর 5-7 ধান্দা যদি জুমার নামাজটা ছাড়ো, রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? অনেকে বলে হুজুর এত পয়সা আয় করি, হাতে কোনো পয়সা দেখতে পাইনি, একটা তদবির করে দেন। আমি তদবির করি না, তদবির আমি বলি বাবা তদবির দিতে গেলেও জায়গায় দিতে হবে, অজায়গায় তদবির দিলে কাজ হবে? আরে অজায়গায় তদবির দিলে কাজ হবে? সোরের গোলায় যদি মাদলি ঝোলাই কাজ হবে? বিনা কারণে যদি 3টে জুমা ছাড়ো 70 বছরের গর্ত। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে চোখ দিয়ে, টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায় কারণ হলো, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আমি জাহান্নাম থেকে ঘুরে আসছি,
আল্লাহ নবী বলেছিলেন, ও বাজি মাসলাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, জোর জাহান্নাম হলো সাতটি। কটা একটু জোরে বলা যাবে? সাতটা। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তা 70 গুণে বেশি হবে। বলো না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার, এত কালো হবে জাহান্নামের আগুন। ও আমার মায়েরা, আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধর করে দেওয়া হয়, ওই সূচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কায়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা তার জন্ম হবে না। এত কঠিন। ও যুবকেরা, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত চাচা? এই ছেলেরা কত হাত? এই চামড়া তো পুরু হবে কেন? জাহান্নামীদের গায়ের চামড়া তো পুরো হবে কেন? কারণ কি? কে বলতে পারে? জাহান্নামীদের গায়ের চামড়া পুরো হবে 42 হাত পুরো হবে কেন? এর তাফসীর হলো, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোস্তয় না চামড়ায়? যদি কাউকে কোনোদিন ডাক্তার যদি ইনজেকশন দিয়ে থাকে, একটু লক্ষ্য করুন, যখন চামড়া ভেদ করে তখন লাগে, যখন গোশত হয়ে যায় তখন না লাগে না। আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করবেন এজন্য, যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। গানটা মজুর, মরণ হবে না। কি হবে না? আরে কথা বলেন না কেন, মরণ হবে না, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া। আল্লাহ নবী শুনছিলেন আর কানছিলেন জাহান্নামের বর্ণনা, কানছিলেন। আজকের এখানে দেখছি যুবকের সংখ্যা বেশি দেখছি এখানে, আর আমি যুবকদের খুব ভালোবাসি। আমার কোন যুবকরা আমার সঙ্গে একমত আছে একটু হাত তুলে দাঁড়া, একটু ওয়াদা করতে হবে যে হুজুর, ইচ্ছাকৃত সাপ্তাহিক জুমার নামাজ ছাড়বো না, আমি আপনার সঙ্গে একমত, কারা কারা একটু হাত তুলে দেখান। যুবকদের কথা বলছি, বুড়োরা যুবক হাত নামান। হা
জুমার নামাজ পড়ে না, আরেকজন আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। একদল তো টোটাল পড়ে না, আরেক দল পড়ে, কিন্তু ওই যারা পড়ে ওর ভিতরে কটা গো? আরে মুরব্বীরে কত বলেন না কেন, দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, কত? দুই রাকাত নামাজ হলো তাইয়াতুল উযুর নামাজ, দুই রাকাত নামাজ তাইয়াতুল মসজিদের নামাজ, চার রাকাত নামাজ কাবলাল জুমার নামাজ, দুই রাকাত নামাজ ফরজ নামাজ, চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, চার রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াবতের নামাজ, দুই রাকাত নামাজ নফল নামাজ। কিন্তু আজকের অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে ফরজ নামাজে মুসল্লিদের সংখ্যা যদি হয় 500, ফরজ নামাজ হয়ে গেলে 350 পালিয়ে যায়, 150 দাঁড়িয়ে যায়। দুই রাকাত ফরজ নামাজ হয়ে গেলে মসজিদগুলো খালি হয়ে যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? ও রোগ আপনাদের আপনাদের মসজিদে এসেছে হুজুর? আচ্ছা কারা কারা পারান একটু হাত তুলে দেখান তো আমাকে। হ্যাঁ আল্লাহর ওলি বসে আছে তো, সব কোথায় বাস করছি আমি? আমি ওই জন্য অনেক জায়গায় বলেছি বাবা, আমি অনেক জায়গায় বলেছি খোকা জুমার দিনে মসজিদে তালা মেরে দিবি। তালাটা মারতে বলেছি তখন যখন দেখবি যে ফুল মসজিদ প্যাকটা হয়ে গেছে, মেরে দে তালা, টোটাল পড়বি। তারপরে কারণ কি জানেন, আমাদের ছোট ছোট সোনার টুকরাদের আমরা ওই মসজিদে নিয়ে যাই না, ছোট ছোট বাচ্চাদের ছেলেদের, ওরা দেখছে ওর বাপ দুরাকাত পড়ে পালাচ্ছে, ওর দাদু দুরাকাত পড়ে পালাচ্ছে, ওর চাচু দুরাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে, ও জানছে, মনে হয় জুমার দিনে দুরাকাতের বেশি আর আমাদের জীবনটা তো নষ্ট করে ফেলেছি বাবা, ওই সোনার টুকরাদের জীবনটা নষ্ট করে না। ওই জন্য বলেছি যখন সব মসজিদে ঢুকে যাবে মেন গেটে তালা মেরে দে, টোটাল পড়বি দরজা খুলবো। একজন বলছে হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু বার হওয়ার রাস্তা খুঁজতেছে ও, ইতনা বড় শয়তান ওর ভিতর দিয়েও বেরোবে। মদিনার মসজিদে নামাজ শরীফে আল্লাহ নবীর ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবীর একটা স্বভাব ছিল, আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদের নিয়ে ওয়াজ নসিহত করতেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর পাক জবানের রস নসিহত শুনতেন। একটু সুবহানাল্লাহ বলবেন, আপনার তো ঘুম লেগে গেছে ভাই, একটু মহব্বত বলুন তো। সুবহানাল্লাহ, তকবীর দেন তো, নারাই তাকবীর, আরো জোরে বলে নারাই তাকবীর। আচ্ছা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আল্লাহ নবীর স্বভাব ছিল ফজরের ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে দিয়ে কি করতেন, ওয়াজ নসিহত করতেন। আজও আজও মদিনার মসজিদে নববীতে ফজরের ফরজ নামাজের পরে তালিম হয়। মুহাদ্দিসরা সব হাদিস পড়েন আর সব আল্লাহর বান্দারা সবাই বসে আছে। ফজরের পরে হয়, আর একটা হয় আসরের পরে। মদিনার মসজিদে নববীতে দেখলাম ছোট্ট ছোট্ট সোনার টুকরারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওদের তো সেই একেবারে জামাটা একেবারে তো পা পর্যন্ত লম্বা, আর সব ওই মাথায় সেই কালো, যেন মনে হচ্ছে ধরে ঝুমু খায়।
সৌদি সন্তানদের এত সুন্দর দেখতে তাদের, আমার তো মানে মনে হচ্ছিল সোনার টুকরাদের ধরে তোর মুখে একটা চুমু খায়। তোরা কত সৌভাগ্যবান রে, আমার নবীর মাজারের পাশে তোরা কোরআন শিখছিস। সাহাবী আল্লাহ নবী ওয়াজ নসিহত করতেন, সাহাবীরা চারিদিকে বসে আল্লাহ নবীর নূরের বদরের দিকে চেয়ে চেয়ে শুনতেন, কিন্তু একজন সাহাবী কোনদিন নবীর ওই মাহফিলে বসেন না। দুরাকাত ফরজ নামাজ পড়ি সোটান দাড়ি, কোনদিন বসে না। অন্য সাহাবীদের নজরে পড়ে গেছে, অন্য সাহাবীরা নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা আপনার ওয়াজ নসিহতে বসে না, পালায়। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবি কেন আমার ওয়াজ নসিহতে বসো না, কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে চলে যাও। ওই সাহাবি আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি একজন আপনার গরীব সাহাবি, আমি একজন আপনার গরীব সাহাবি, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবি, আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুগার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি, আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে, আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার রস নসিহত শুনতে পারি না। আমি এই জায়গাটা একটু কি ঘুরিয়ে বলবো, এ আমাদের যারা দুরাকাত ফরজ পড়ে পালাচ্ছে ওদের মনে হয় বিবি মনে হয় গুহায়, ইনি গেলে মনে হয় ওই বিবি ওখান থেকে উঠে ওই কাপড় পরে, তুমি পালাচ্ছ কেন? হ্যাঁ, যারাই চলে যায় এর ভিতরে আবার কিছু দায়িত্বশীল ব্যক্তি আছেন যারা বাড়িতে গিয়ে বাদ বাকি নামাজটা বলুন না আদায় করে দেয়, কিন্তু ঢের সংখ্যক মারহাবা। মারহাবা মানে কি? এই মারহাবা মানে কি খোকা? মারহাবা মানে বাদ। জুমার দিনে সর্বপ্রথম যে নামাজটা, ওই নামাজটা হলো তাইয়াতুল উযুর নামাজ। এই নামাজটার কত গুরুত্ব দেখুন, আপনারা সব পড়েন তো নাকি তাহিয়াতুল উযুর, সপ্তাহে একদিন পড়ি আমরা। ও আমার ভাইরা, আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। একটু জোরে বলা যাবে? আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ নবী দেখতে পান আল্লাহ নবীর আগে 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 একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও বা জিবরাইল
আসলাম, এ আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, এ আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এ আওয়াজটা হলো আপনার হাবশি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী বললেন, জি আসলাম, বেলাল তো দুনিয়ায়, পায়ের আওয়াজ? ও জি আসলাম, বেলালকে তো দুনিয়া দেখে এসেছি, পায়ের আওয়াজ এখানে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে দিই, আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। আমার ছেলের, আমার যুবকের, আমি স্টেজে এসেই কিন্তু একটা কথা বলেছিলাম, ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো, মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। কটা কারণ একটু জোরে জোরে বলেন। তিনটে কারণ। এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ, আগে আমাদের ধরেছেন। দুই নাম্বার কারণ বলেছিলেন, যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার কারণ বলেছিলেন, যারা জলসা কমিটি ওদের অধিকাংশ নিয়ত খারাপ। বক্তা, শ্রোতা, কমিটি, এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন খারাপ হবে ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, কাজও হবে না। আপনারা দেখেন না, এত মাহফিল হচ্ছে, সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। আহ, আর এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলেন। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন কাইয়ুম জামানের কথাটা কিন্তু বাস্তবে কাঁটায় 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 এত মাহফিল হচ্ছে, আমার তো মনে হয় কেউ যদি আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত আমার পক্ষে ভালো হয়। মানে এই চার চাকাতে আমি টাইম মেনটেন্স করতে পারছি না, দুটোর বেশি করা যাচ্ছে না। কেউ যদি একটা হেলিকপ্টার কিনে দিত ওতে একটু সময়টা সেভ হতো। বাবা, আজকের এত মাহফিল হওয়ার পরেও বেনামাজি বেনামাজির জায়গায় দাঁতাল, দাঁতালের জায়গায় মাতাল, মাতালের জায়গায় দোঠালা, আলঠালা, এই বাস্তব বলছি না বাস্তব বলছি? কেন এত মাহফিল হচ্ছে? হা,
আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একটু সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন ডাকবেন তো আল্লাহকে ডাকবেন, কাকে ডাকবেন? আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় আমাকে ভয় করো, আমাকে, আল্লাহ বলছেন আমাকে ভয় করো, যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মান্না মনে রেখে দিও যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ জানো মরো না, মরেও লাভ নেই। অনেকে অনেক বিপদ মুসিবত দুঃখ কষ্ট আসলে জবান থেকে এরকম একটা কথা বেরিয়ে যায় আল্লাহ এর চেয়ে, তার মানে ও যেন বলতে চাচ্ছে এই কষ্টের চেয়ে মনে হয় কবরের কষ্টটা একটু হালকা হবে, মামুর বাড়ি নাকি, আল্লাহ এর চেয়ে মরণ ভালো। আহা, আজকের আমাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়টা কমে গেছে, আর এক দল মানুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয়টা উঠে গেছে, এক দলের ভিতর থেকে কমে গেছে আর এক দলের ভিতর থেকে পুরো আল্লাহর ভয়টা উঠে গেছে। আমরা মানুষ মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেমকে যত ভয় করে, লিডার ক্যাডারকে যত ভয় করে, ওই ভয়টা যদি বান্দা হিসাবে আল্লাহকে করত ওর জীবনটা বদলে যেত। একটু জোরে বলো, মসজিদের ইমামকে ভয় করে তোমার জীবনে কোনো লাভ নাই, আলেমকে ভয় করে, ভয়টা কাকে করো? আল্লাহকে করো। আমাদের জীবনের কোন কাজ সেটা রাতে হোক কিংবা দিনে আল্লাহর দৃষ্টির আড়াল করতে পারবো? কোন কাজ না। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো মাইক্রোস যন্ত্র ছাড়া আপনি দেখতে পাবেন না, ওই ক্ষুদ্র প্রাণীগুলো যখন খোদার জ্বালায় চিৎকার মারে, আমার আল্লাহ আরশ আজিম থেকে ওই চিৎকারের আওয়াজ শুনতে পায়। একটু মহব্বতে বলতে পারলেন না? আমার ছেলেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আজকের আমার বক্তৃতার মূল বিষয়বস্তু হচ্ছে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে ভয় করলে কি পাবেন, লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের বিধানে বললেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আল্লাহকে ভয় করতে হবে দেখে না দেখে, জাহান্নাম আযাব। আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে এক নাম্বার আল্লাহ আমাদের জীবনে গোনা কি করে দেবেন, মাফ করে দেবেন। দেখেন এই যে জীবনের গোনা মাফ কোন নবী রসুল করতে পারবে,
আল্লাহ বলে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি এক নম্বর তোর জীবনে গুনাহ মাফ করে দেব। আল্লাহ কিন্তু ওই পর্যন্ত স্টপ করেননি, পরে একটা বান্দাকে একটা অফার দেবে, ও আমার বান্দা তুই যদি আমাকে না দেখে ভয় করিস আমি আল্লাহ পাক শুধু তোর জীবনে গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক আমি তোকে উত্তম প্রতিদান দান করব। তার মানে আমি আল্লাহ পাক তোকে আমি আমার রহমতের দয়ার জান্নাত দান করব। আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়টা যখন আমাদের ভিতরে আসবে, আরো কিছু ভয় আছে অটোমেটিক সেই ভয়গুলো আপনার ভিতরে জমা হবে। ওই যে মৌমাছি, টোটাল মাছিদের ভিতরে একটা মাছি আছে টোটাল মাছির লিডার, ওর নাম কি? রানী মাছি। ওদের ভিতরে মিল দেখেছেন, রানী মাছি যেখানে যায় পুরো দলবল, যখন বন্যা হয় দেখবেন, বন্যা হয় একটু দেখবেন সব যখন ডুবে যায় ওই ছোট্ট ছোট্ট কালো পিপিলিকা ওরা বলের মতো জমাট বাঁধে দলা হয়, লাল পিপিলিকা বলের মতো দলা হয়, দলা হয়ে পানির উপরে কি করে বলুন তো, শুধু ভাসে না, ওরা ভাসে এবং ফন ফন করে ঘোরে। ঘোরে কেন? একে অপরে বাঁচার জন্য। যারা নিচে আছে ওরা যদি একক ভাবে যদি পানির নিচে থাকে ওরা তো মরে যাবে, ওই জন্য ওরা পাক খায়, তোরা কিছুক্ষণ পানির নিচে থাক আমরা কিছুক্ষণ উপরে থাকি, তারপরে তোরা উপরে আসবি আমরা নিচে যাব, আমিও বাঁচি তোরাও বাঁচ, একটু জোরে বলো বলো বলো। আর আমাদের ধান্দা কি বলুন তো, আমি বাঁচি তুমি মরো, নিজে বাঁচলে ওটা কোরআন হাদিস বিরোধী কথা, কোরআনের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো অপরকে বাঁচাও। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয়টা আপনার ভিতরে আসবে, হাসরের ভয়টা আপনার ভিতরে আসবে, মিজানের ভয়টা আপনার ভিতরে আসবে, সিরাতের ভয়টা আপনার ভিতরে আসবে, আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃত পক্ষে নাজাত যোগ্য একজন আল্লাহর বান্দা হয়ে যাবে। কবরের ভিতরে ভয় আছে না নেই? আছে না? ও আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাপনের কাপড় পরানো হয়, খাটিয়ায় কোণে লাশ তুলে নিয়ে কবরের ভিতরে শুয়ে দেওয়া হয়, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে শুয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়াফিয়া নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলেন না আপনারা? আচ্ছা মানে কি বলুন তো, তোলা হবে? আচ্ছা ওই যে তোলা হবে, ওই যে জায়গাটায় তোলা হবে ওই জায়গাটার নাম কি? হাসরের ময়দান। ঠিক বলেছেন। তিন মুঠো মাটি দিয়ে
চল্লিশ কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ছেলেরা জোরে বলতে পারলে না, এই মহব্বত বলতে পারলে না, তকবীর দাও তো নারাই তকবীর। আল্লাহর ফেরেশতারা কবর মাসিকে তিনটে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিউকা ওমাদিনুকা, তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি, তিনটে প্রশ্ন। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য তার আমার কি করবে, ইবাদত। ওই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি চলে থাকে, তবে কবরে ওই তিনটে প্রশ্নের জবাব আমাদের জন্য আসান হবে, সুবহানাল্লাহ বলুন। আর যদি অন্য রাস্তায় চলে, টোটাল জীবনের ইতিহাস কিন্তু ওই তিনটে প্রশ্নের ভিতরে লুকিয়ে, কথা শুনছেন নাকি, টোটাল জীবনের ইতিহাস ওই তিনটে প্রশ্নের ভিতরে লুকিয়ে, রবকে নবীকে দিন কি। এক নম্বর প্রশ্ন হবে তোমার রবকে, পাঁচ অক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, আমি নামাজটা পড়ি না, রমজানের রোজা আমি রাখি না, টাকা আমার আছে হজ আমি করি না, টাকা আমার আছে যাকাত আমি দিই না, ওই ব্যক্তিটা কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবে নাকি, পেশাব করে পেশাব করে পানি নেয় না, অনেক মুসলমানের ছেলেরা সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাব করে পানি নেয় না, সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, সমাজের অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না, আছে না নেই, কি জবাব দেবে ও, কি জবাব দেবে, জবাব গুছিয়ে রেখেছে, ও যুবকেরা ও জোয়ানেরা শুনে রাখো, কবরের আজাব সবচেয়ে বেশি পেশাব থেকে না বাঁচার কারণে, কি থেকে না বাঁচার কারণে, কবরের আজাব সবচেয়ে বেশি হয় কি থেকে না বাঁচার কারণে, পেশাব থেকে, পেশাব পেশাবের ছিটে ছিটে ছিটে। আল্লাহ নবী যখন এই কথাটি বললেন, অনেক সাহাবীরা মক্কা মদিনা পাথর এলাকা
অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে নিয়ে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়, কারণ ওই হাতটা অজান্তে। কায়ামত পর্যন্ত তোমার কবরের আগুন বন্ধ হবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। কত বড় হুজুর আনবা, কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না, কোন হুজুর বাঁচাতে পারবে না। হুজুর রে কে বাঁচায় সেই খবর লিখে যা। শুধু দুটো ঈদের নামাজ পড়ে মাসখানটা ফাঁকা, ফরজ নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আছে না নেই? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে ইচ্ছাকৃত যদি একত্র নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না, আমরা নবীকে ভালোবাসি তো, মৌখিক না প্র্যাকটিক্যাল? আরে ভাই, মৌখিক নবীর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়। এই যে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, দাবির কিন্তু সত্যতা প্রমাণ করাতে হবে, অত সহজ না যে মুখে বলে দিলাম আমি নবীর ভালোবাসি, অত সহজ না। ওই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। আর আমি দেখছি অধিকাংশ মানুষ আমরা মৌখিক নবীকে ভালোবাসি, প্র্যাকটিক্যালে না। আমি তার ছোট্ট একটা নিদর্শন দেখাচ্ছি,
একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে 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 ছেলেরা জোরে জোরে পড়ো সাল্লি আলা জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান আল্লাহ কোরআনে বলেছেন উদউনি ইস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি বলুন সুবহানাল্লাহ ও যুবকে ছেলেরা শুনে রাখো মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতেন হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মোয়াল্লাতে পৌঁছে যেত সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাকের কোন হাজি বান্দা আছেন একটু হাত তুলেন তো কেউ নেই জাগো আল্লাহ আমাকে তিনবার নিয়ে গেছেন আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন আল্লাহ আমাকে ফরজ হজে নিয়ে গেছেন আর এখান থেকে কম বেশি চার মাস হলো আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন আজও মক্কা মদিনার মুয়াজ্জিনদের আজান সরাসরি শুনলে আজও বেলাল হুজুর তো নেই আজও যারা মক্কা মদিনার মুয়াজ্জিন তাদের আজানটা সরাসরি শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান সুদাইস যিনি কাবার ইমাম শায়খ উনি যখন জাহিরি নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার যেন এইরকম মনে হচ্ছিল যে এক্ষণে আসমান থেকে খানায় কাবায় কোরআন নাজিল হচ্ছে একটু মহব্বতে বলতে পারলেন না আপনারা যেতে পারেননি আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন